আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশে এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন অনেক দিন থেকেই আপনাদের অনেকের অনুরোধ ছিল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স নিয়ে যেন একটি আপডেট ভিডিও তৈরি করি কথা দিয়েছিলাম অনুরোধটি রাখব। তাই আজ আপনাদের কাছে তুলে ধরবো দক্ষিণ এশিয়ার সেরা ক্রিয়া কমপ্লেক্স বসুন্ধরা মাল্টি স্পোর্টস এরেনা আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আর সাথে রয়েছি আমি রুবেল বসুন্ধরা মাল্টি স্পোর্টস এরেনার কাজ এগিয়েছে অনেকখানি সেই সাথে এই স্পোর্টস অ্যারেনাতে যাবার জন্য যে সড়কগুলো রয়েছে সেগুলোর কাজও এগিয়ে নেওয়া হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকেও এই স্পোর্টস অ্যারেনাতে আসা যাওয়া করা যাবে খুব সহজেই অবকাঠামো সংকটে এদেশের খেলাধুলা দক্ষিণ এশিয়ার পর্যায়েও রয়েছে পেছনের সারিতে অবকাঠামো সংকটের কারণে অনেক খেলায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না একটা পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স বা ভিলেজের জন্য সরকার জমি বরাদ্দ দিতে পারছে না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে এ অবস্থায় দেশের সর্ববৃহৎ আবাসন ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা নিয়েছে ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ নিজের জমিতেই তারা গড়ে তুলছে অত্যাধুনিক এই ক্রিয়া স্থাপনা এই স্পোর্টস কমপ্লেক্সটি বসুন্ধরা আবাসিক এলাকায় এন ব্লকে নির্মাণ করা হচ্ছে ২০১৯ সালের শেষের দিকে কাজ শুরু হয়েছিল অত্যাধুনিক এই স্পোর্টস কমপ্লেক্সের স্পোর্টস কমপ্লেক্সের ভিতরে উন্নত মানের ড্রেনেজ সিস্টেম সহ ফুটবল স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে ক্রিকেট স্টেডিয়ামের কাজও এগিয়েছে অনেকখানি বসুন্ধরা কিংস এই মাঠে একাধিক প্রীতি ম্যাচও খেলেছে শুধু তাই নয় ক্রিকেট ও হকি স্টেডিয়াম বাস্কেটবল ভলিবল কাবাডি কোর্ট গল্ফ ড্রাইভিং রেন্স শুটিং ও আর্চারি রেন্স সুইমিং পুল জিমনেশিয়াম সবই থাকবে বসুন্ধরা মাল্টি স্পোর্টস এই কমপ্লেক্সের পূর্ণাঙ্গ কাজ শেষ হওয়ার কথা ছিল গত বছরের ডিসেম্বরে তবে করোনার কারণে কাজ পিছিয়েছে অনেকখানি তবে এখন পুরো দমে নির্মাণ কাজ চলছে এখানে আর এটি যেহেতু ব্যক্তি মালিকানাধীন তাই এখানে সময় বাড়লেও দুর্নীতির কোনো আশঙ্কা নেই প্রায় দুশো বিশ বিঘা জমির উপর চলছে এই বিরাট কর্মযজ্ঞ সম্পূর্ণ আধুনিক একটা ক্রিয়া কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে দুই হাজার কোটি টাকা ব্যয় ক্রিয়া কমপ্লেক্সের পাশ ঘেসেই থাকবে নন্দন লেক যার নীল জলরাশি সবুজ শ্যামল ছায়া ঢাকা কমপ্লেক্সের সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুগুণে বলিউম জিরো আর্কিটেক্টের ডিজাইনে এই কমপ্লেক্স বিভক্ত দুটি জোনে নর্থ জোনে এস এফ সি শর্ত মেনে দশ হাজার দর্শকের গ্যালারি সহ ফুটবল স্টেডিয়াম ক্রিকেট আয়োজনেও থাকবে এছাড়া এই জোনে আছে একটি ফুটসাল কোর্ট এবং ইনডোর গেমস ও সুইমিং পুল কমপ্লেক্স সুইমিং পুল থাকবে এখানে দুটি একটি আট লেনের ৫০ পঞ্চাশ মিটারের অন্যটি ছয় লেনের পঁচিশ মিটারের নর্থ জোনের চেয়ে বড় আকারে হচ্ছে সাউথ জোন এখানে পনেরো হাজার দর্শকের গ্যালারি সহ একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সব সুবিধাই থাকবে এখানে অনুশীলন মাঠের পাশাপাশি আলাদা নেট প্র্যাকটিসেরও ব্যবস্থা থাকবে বিপিএল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলো অনুশীলনের একমাত্র অবলম্বন যখন মিরপুর একাডেমি মাঠ তখন এই স্পোর্টস কমপ্লেক্সে রয়েছে ভিন্ন পরিকল্পনা আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হবে মূল মাঠে আর বাকি দুই মাঠ বাণিজ্যিকভাবে ব্যবহার করার পরিকল্পনা কর্তৃপক্ষের সাউথ জোনে হবে একাডেমি এবং ক্লাব বিল্ডিং যেখানে ডরমেটোরিতে চারশো থেকে পাঁচশো জনের আবাসনের সুব্যবস্থা থাকবে এই একাডেমি ঘিরে অনেক বড় স্বপ্ন দেখছে বসুন্ধরা গ্রুপ এখানেই শেষ নয় আর্টিফিশিয়াল টার্ফে খেলা হবে হকি টেনিস বাস্কেটবল ভলিবল স্কোয়াশ মাল্টিপারপাস স্পোর্টস কাবাডি এবং একটি ফুটশাল কোর্ট থাকবে বসুন্ধরা মাল্টি স্পোর্টস অ্যারেনার সাউথ জোনে এছাড়া দৃষ্টি নন্দন ল্যান্ডস্কেপ পার্ক আর মাল্টিপারপাস স্টুডিও থাকবে দর্শকরা খেলা দেখার পাশাপাশি পার্কে ভ্রমণের বিনোদনও পাবেন এখানে সাউথ জোনে এসবের পাশাপাশি গড়ে উঠছে পেশাদার ফুটবলারদের অনুশীলনের জন্য আধুনিক মাঠ এসব মাঠে থাকবে ব্রডকাস্ট কোয়ালিটির ফ্লাড লাইট সব মিলিয়ে এই স্পোর্টস অ্যারেনা চোখ দিয়ে দেবে ক্রীড়াপ্রেমীদের এশিয়ায় খুব বেশি ক্রীড়া কমপ্লেক্স নেই ফিলিপাইন ভারত ইন্দোনেশিয়া ইরান চীন দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর মালয়েশিয়াতে কেবল ক্রীড়া কমপ্লেক্স রয়েছে দক্ষিণ এশিয়ার ভারতের দেরাদুনে ক্রীড়া কমপ্লেক্সকেই সবচেয়ে বড় হিসেবে বিবেচনা করা হয় তবে বেসরকারি উদ্যোগে দক্ষিণ এশিয়ার সেরা ক্রীড়া কমপ্লেক্স হতে যাচ্ছে বসুন্ধরা মাল্টি স্পোর্টস এরেনা তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান খুব সহজেই আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা চাইলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে এছাড়াও আমাদেরকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ